নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের বাংলা ইউটিউব চ্যানেল, যেখানে প্রতিনিয়ত রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত রকম প্রকল্প ও যোজনার আপডেট, চাকরির খবর, দেশ ও বিদেশে নতুন খবরাখবর এবং অনলাইন বিষয়ে লেটেস্ট আপডেট ভিডিও দেওয়া হয় শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের সুবিধার্থে। তো বন্ধুরা, আপনারা যারা দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে নতুন যে কৃষক বন্ধু প্রকল্পের আবেদনের ফর্ম জমা করেছিলেন, সেই সমস্ত ফর্মগুলি অ্যাপ্রুভ হতে শুরু হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, নতুন যে কৃষক বন্ধু প্রকল্পের আবেদনের ফর্ম জমা করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে, সেই সমস্ত ফর্মগুলো কিন্তু অ্যাপ্রুভ হতে শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, ইতিমধ্যে KBID অর্থাৎ কৃষক বন্ধু আইডি এবং ব্যাংক স্ট্যাটাস কিন্তু ভেরিফাই হতে শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা কীভাবে বাড়িতে বসে মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে নতুন যে কৃষক বন্ধু প্রকল্পের আবেদনের স্ট্যাটাসটি অনলাইন থেকে কীভাবে দেখবেন, চেক করবেন, সেটা খুব সহজে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং বন্ধুরা, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এই ভিডিও নিচে দেখবেন লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে অল নোটিফিকেশন করে নেবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এটা লাইক করে দেবেন। চলুন বন্ধুরা, অন স্ক্রিনের মাধ্যমে পুরো ডিটেলসটি একবার দেখে নেব। তো বন্ধুরা, সর্বপ্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদের মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে সেম টু সেম একই নিয়মে একই প্রসেসে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আপনাদের মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে। তারপর গুগলে গিয়ে লিখবেন কৃষক বন্ধু। আপনারা গুগলে গিয়ে লিখবেন কৃষক বন্ধু, কৃষক বন্ধু লিখে আপনারা গুগলকে সার্চ করবেন। সার্চ করার পরে সঙ্গে সঙ্গে দেখবেন আপনার সামনে এইরকম পেজ চলে আসবে। তো যখনই আপনি কৃষক বন্ধু লিখে সার্চ করবেন, তখন দেখবেন সর্বপ্রথমে দেখবেন kishokbondhu.net এবং নিচে রয়েছে মোটা অক্ষরের একটা লিঙ্ক রয়েছে কৃষক বন্ধু, এই যে লিঙ্ক রয়েছে, সর্বপ্রথমে এই লিঙ্কে আপনাদের ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটি আপনার সামনে খুলে চলে আসবে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকলে এই ভিডিওটির নিচে দেবেন ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসতে পারবেন। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এখানে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাবেন, কৃষক বন্ধু সম্পর্কিত, তারপর নথিভুক্ত কৃষক তথ্য, কৃষি বিভাগ এবং প্রকল্প ব্যবস্থাপনা, কোঅপারেটিভ ব্যাংক এবং হেল্পলাইন নাম্বার রয়েছে। তো আপনাদেরকে সর্বপ্রথমে যেটা করতে হবে, সেকেন্ড নাম্বারে যেটা রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য, এই অপশানটা দ্বিতীয় নম্বরে যেটা রয়েছে সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করলে কিন্তু একটা নতুন একটা পেজ আপনার সামনে ওপেন হয়ে আসবে। তো সর্বপ্রথমে দেখতেই পাচ্ছেন আপনার কৃষক বন্ধু লেখা রয়েছে এবং দ্বিতীয় নম্বর যেটা রয়েছে সার্চ ভোটার কার্ড রয়েছে, অর্থাৎ আবেদনকারী যে ভোটার কার্ড নাম্বার, সেই ভোটার কার্ড নাম্বার দিয়ে কিন্তু এখানে স্ট্যাটাসটি চেক করতে হবে। তো যখন আপনি কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদন করেছিলেন, সেই সময় যে ভোটার কার্ড আপনি সাবমিট করেছিলেন, জমা করেছিলেন, অ্যাটাচ করেছিলেন, জেরক্স কপি দিয়েছিলেন, সেই ভোটার আইডির কার্ড নাম্বারটা এখানে আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এই যে আইএমএ রোবট কিনা, আপনি রোবট কিনা চেক করার জন্য এই বক্সে আপনারা ক্লিক করবেন। এই বক্সে ক্লিক করলে একটা কিন্তু ছবি ঘর আপনার সামনে চলে আসবে। তো ছবিতে কী কী রয়েছে সেটা উপরের দিকে লেখা রয়েছে, সেই মতো আপনারা একটা বেছে নেবেন কী কী রয়েছে। তারপর নিচে দেবেন নেক্সট অপশান রয়েছে, সেই নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন। তো ভোটার কার্ড নাম্বার এবং আইএম রোবট কিনা চেক করার পর আপনাকে যেটা করতে হবে, পাশে দেখবেন সার্চ একটা অপশান রয়েছে, পাশে এই যে সার্চ অপশান রয়েছে, এই সার্চ অপশানে আপনারা ক্লিক করবেন। এই সার্চ অপশানে ক্লিক করলে দেখুন পুরো ডিটেলস কিন্তু আবেদন করে যে পুরো ডিটেলস সেটা কিন্তু চলে আসবে। তো এখানে সর্বপ্রথমে দেখবেন AKID দেওয়া রয়েছে এবং KBID দেওয়া রয়েছে, অর্থাৎ যে কৃষক বন্ধু আইডি, সেই আইডিটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এর আগের ভিডিওটিতে শুধুমাত্র কিন্তু AKID কিন্তু দেওয়া ছিল, তাছাড়া কিছু কিন্তু এখানে অ্যাপ্রুভ কিংবা পেন্ডিং রয়েছে সেটা কিন্তু শো করছিল না। তো এখানে দেখতে পাচ্ছেন AKID দেওয়া রয়েছে এবং কৃষক বন্ধু যে আইডি, এই কৃষক বন্ধু আইডিটাই হচ্ছে মেন ম্যান্ডেটরি, সেই কৃষক বন্ধু আইডিটা কিন্তু হয়ে গেছে এবং ফার্মারের নামটা কিন্তু এখানে শো করছে এবং ডিস্ট্রিক্ট অর্থাৎ ফার্মার যে জেলা রয়েছে সেই জেলার নামটা এখানে দিয়ে দিয়েছে, ব্লকের নাম অর্থাৎ বিডিও অফিসের নামটা এখানে দিয়ে দিয়েছে এবং গ্রাম পঞ্চায়েতের নামটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে এবং ভিলেজ অথবা যে গ্রামে বসবাস করে থাকেন সেই গ্রামের নামটা এখানে দিয়ে দিয়েছে, অর্থাৎ আপনার যে জমির ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছেন সেই জমির ডিটেলস অনুযায়ী কিন্তু এখানে শো করছে। এবং এখানে দেখতেই পাচ্ছেন যে স্ট্যাটাসটি রয়েছে, সেই স্ট্যাটাসটি কিন্তু কিছুদিন আগে কিন্তু পেন্ডিং ছিল, কিন্তু ইতিমধ্যেই কিন্তু চেক করার সময় দেখিয়ে দিয়েছে এখানে কিন্তু অ্যাপ্রুভড রয়েছে। তো এইমাত্র কিন্তু আপনারা এই মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে চেক করতে পারবেন যে আপনার KBID এবং আপনার যে স্ট্যাটাস সেটি কী অবস্থায় রয়েছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে খুব সহজেই কিন্তু আপনাদের নতুন যে কৃষক বন্ধু প্রকল্পের আবেদনের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটি আপনি চেক করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল নতুন যে কৃষক বন্ধু প্রকল্পের আবেদনের স্ট্যাটাস নিয়ে ছোট্ট একটি আপডেট, লেটেস্ট ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং বন্ধুরা, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে অল নোটিফিকেশন করে নেবেন। আর অনলাইন সম্পর্কিত কোনো রকম অসুবিধা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।